শ্রীলঙ্কা, আদিনাম সিলন, যা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, ভ্রমণ জগতে বর্তমানে খুব জনপ্রিয় একটি গন্তব্যের নাম। তাই আজকে আমাদের ভ্রমণ গল্পের গন্তব্য শ্রীলঙ্কা। সম্পূর্ণ ভিডিওতে থাকবে শ্রীলঙ্কা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং আশেপাশে কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু নিয়ে একটি বিস্তারিত এপিসোড। সম্পূর্ণ ভিডিওটি দেখলে শ্রীলঙ্কা নিয়ে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন আশা করছি। আমাদের এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিমানবন্দরে এসেই আমরা বোর্ডিং পাস সংগ্রহ করে ফেললাম। তারপর ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন মোটামুটি কিছু প্রশ্ন করে জানতে চাইলেন হোটেল বুকিং আছে কি না, শ্রীলঙ্কা কেন যাচ্ছি এবং ভিসা নেওয়া আছে কি না। সব কিছু চেক করে তেমন কিছু বলেনি, একটি সিল দিয়ে দিল। এই যাত্রায় আমরা যাচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি প্লেনে করে। আমরা একটু কম খরচে যাওয়ার জন্য ইন্ডিগো এয়ারলাইন্স বেছে নিয়েছি। প্লেনের টিকিট এক এক সময় এক এক মূল্যের হয়ে থাকে, তবে কিছুদিন আগে টিকিট কেটে নিলে রিটার্ন টিকিট সহ 50-60 হাজারের মধ্যে পেয়ে যাবেন। অবশেষে রাত 3টায় এসে পৌঁছলাম শ্রীলঙ্কা। এখানে নেমেই আমরা ইমিগ্রেশন থেকে পাসপোর্টে এন্ট্রি সিল নিয়ে বেরিয়ে পড়লাম। শ্রীলঙ্কার ইমিগ্রেশন অফিসার আমাদেরকে তেমন কোনো প্রশ্ন করেনি। এয়ারপোর্টের ভেতর থেকে আমরা প্রথমেই কিছু ডলার এক্সচেঞ্জ করে শ্রীলঙ্কান রুপি নিয়ে নিই, সাথে একটি সিম কার্ডও নিয়ে নিলাম। তারপর এয়ারপোর্টের সামনে থেকে 3500 রুপি দিয়ে টুকটুক নিয়ে রওনা হলাম কলম্বো শহরের উদ্দেশ্যে। আপনি চাইলে প্রাইভেট কার নিয়েও যেতে পারেন, যেটার ভাড়া পড়বে 5-6 হাজার রুপির মতো। টুকটুক এবং প্রাইভেট কারগুলো তুলনামূলক ভাড়া বেশি চায়। গাড়িতে ওঠার আগে অবশ্যই মূল্য নির্ধারণ করে নেবেন। আমাদের দেশে যেটাকে সিএনজি বলা হয়, শ্রীলঙ্কাতে সেটা টুকটুক নামে পরিচিত। এয়ারপোর্ট মূলত কলম্বো শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে নিগম্বুতে অবস্থিত। রাস্তার দুই পাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম হোটেলের সামনে। এই হোটেলটিতে আমাদের ভাড়া পড়েছে প্রতি রাতের জন্য 4500 শ্রীলঙ্কান রুপি। শ্রীলঙ্কায় প্রথম দিন, ঘুম থেকে উঠেই বের হয়ে গেলাম খাবারের উদ্দেশ্যে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমাদের হোটেলের পিছন দিকে সাগর পাড়ে পেয়ে গেলাম শ্রীলঙ্কান অথেন্টিক ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। তাদের খাবারের মান যথেষ্ট ভালো, কিন্তু আমরা বাঙালি হিসাবে তৃপ্তি পেলাম না। তার কারণ হলো তারা তরকারিতে লবণ ও মরিচ অনেক বেশি দেয়, যেটা আমাদের খেতে অনেক কষ্ট হয়েছিল। শ্রীলঙ্কাতে আমরা কোথাও বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাইনি, তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। মুসলিম রেস্টুরেন্টগুলোতে খাবার তুলনামূলক ভালো। আমরা একটু বাইক লাভার, দুপুরের খাবার শেষ করেই বাইক রেন্ট করার জন্য বের হয়ে গেলাম নিগম্বর উদ্দেশ্যে। আমরা এই টুকটুকটি করে যাচ্ছি কলম্বো বাসস্ট্যান্ডে, ওইখান থেকে আমরা বাসে করে নিগম্বো যাব। নিগম্বুতে তুলনামূলক কম টাকায় বাইক রেন্ট করা যায়। অবশেষে আমরা এই গ্যারেজটি থেকে পার ডে $7 করে একটি স্কুটি রেন্টে নিলাম। বাইকের সিকিউরিটি পারপাস আমাদের কাছ থেকে $100 জামানত হিসেবে রাখলেন। স্কুটি রেন্টে নেওয়ার আগে অবশ্যই স্কুটির কতগুলো ছবি তুলে রাখবেন। তার কারণ হচ্ছে পরবর্তীতে যখন বাইক ফেরত দিতে আসবেন, যদি কোনো স্ক্র্যাচ থাকে যেটা আপনি ফেলেননি, কিন্তু তার কাছে যদি ওই রকম মনে হয় তাহলে আপনাকে জরিমানা করতে পারে। তাই আপনি স্ক্র্যাচগুলো দেখে নেবেন এবং স্ক্র্যাচের ছবিগুলো তুলে রাখবেন। বাইক নিতে নিতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখন আবার আমরা ফিরে যাচ্ছি কলম্বোতে।
দ্বিতীয় দিন সকাল সকাল স্কুটি নিয়ে বের হয়ে গেলাম আশেপাশের পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার জন্য। আমরা প্রথমে যাই গালফেস গ্রিন। আমরা এখন চলে এসেছি লোটাস টাওয়ারে। বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার।